সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে ইতিমধ্যেই আমার পরিচয় হয়েছে এবং বিগত ক্লাসে আমরা স্বরসন্ধির নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখান থেকে আমরা আজকের যে বাকি অংশ স্বরসন্ধির সেটা শুরু করব। তা গত ক্লাসে আমরা এই পর্যন্ত এসেছিলাম যে অ বা আয়ের পরে যদি ও বা ঔ থাকে তাহলে উভয় মিলে ঔকার হয়। যেমন বন যোগ ঔষধি বন ঔষধি, মহাযোগ ঔষধ মহৌষধ। এই পর্যন্ত ছিলাম আমাদের গত ক্লাসের স্বরসন্ধির নিয়ম। আজকে স্বরসন্ধির বাদ বাকি অংশ আমরা আলোচনা করব। আজকে যেখান থেকে আমরা শুরু করব সেটা হলো ই ই অর্থাৎ হ্রস্ব ই কিংবা দীর্ঘ ইকারের পর যদি ভিন্ন স্বরবর্ণ থাকে, অর্থাৎ হ্রস্ব ই দীর্ঘ ই ভিন্ন অন্য স্বরবর্ণ, যেমন আ ই সরি আ রস্যু প্রভৃতি, তাহলে হ্রস্ব দীর্ঘ স্থানে জফলা হবে এবং জফলাটা পূর্ববর্ণে যুক্ত হবে। উদাহরণে পরিষ্কার হবে, যেমন ইতি যোগ আদি সমান ইত্যাদি, যদি যোগ অপি যদ্যপি, ওরকম প্রতিযোগে প্রত্যেক, প্রতিযোগ উপকার প্রত্যুপকার, এইভাবে হ্রস্ব দীর্ঘের স্থানে জফলা। যদি হ্রস্ব দীর্ঘের পরে হ্রস্ব দীর্ঘ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকে তাহলে হ্রস্ব দীর্ঘটা জফলা হয়ে যাবে। পরবর্তী নিয়ম এগারো নম্বর, যদি যদি হ্রস্ব দীর্ঘের পরে ভিন্ন স্বরবর্ণ থাকে তাহলে হ্রস্ব কিংবা দীর্ঘর স্থানে বফলা হবে। যেমন সু যোগ আগতম সমান স্রাগতম, তনু যোগ দীর্ঘ এই সমান তন্নি। তাহলে এখানে হ্রস্বকার ছিল, সেই হ্রস্বকারটা ব হয়ে গেল, বয়ের সাথে দীর্ঘিকার যোগ হলো, তাতে হলো কি তন্নি। সু হ্রস্বকার ছিল, এরপরে হ্রস্ব ভিন্ন স্বরবর্ণ আছে, হ্রস্বকারটা হয়ে গেল বফলা, এর সাথে আকার যোগ হলো স্বাগতম। ওরকম অন্যান্য আরও উদাহরণ আছে, যেমন অনুযোগ হয় অন্যয়, বারো নম্বর রিয়ের পরে রি ভিন্ন স্বরবর্ণ যদি থাকে রি হবে রফলা। যেমন পিতৃযোগ অনুমতি সমান হবে পিত্র অনুমতি, পিত্রানুমতি, অর্থাৎ এই রিকাটা হয়ে গেল রফলা, পিত্রানুমতি। এরকম পিতৃযোগালয় পিত্রালয়, মাতৃযোগালয় মাত্রালয়,
আর রিকারটা রফালা হয়ে যাবে। এবার একটু ভিন্ন রকমের স্বরসন্ধি 13 নম্বর। এ কিংবা ও এর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে একারটা হয়ে যাবে অয়, আর ওই কারটা হয়ে যাবে আয়। যেমন নে যোগ অনম সমান হবে নয়নম, এরকম সে যোগ অনম হয়ে যাবে শয়নম। এখানে একটু খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এই যে একার ছিল একারটা হয়ে গেল কি অয়, তাহলে ডে হয়ে গেল কি নয়, নয়ের সাথে অনম যোগ করলে নয়নম, সে হয়ে গেল কি শয়, এর সাথে অনম যোগ করো শয়নম। আবার একটা ঐকার দেখো, যেমন নয় যোগ অক সমান নায়ক, সেরকম গৈ যোগ অক সমান গায়ক, তাহলে ঐকারে কিন্তু হয়ে যাবে আয়, একটা আকার অতিরিক্ত হবে, নই থেকে হয়েছে নায়, এর সাথে অক যোগ করলে হয়ে যাবে নায়ক, ওরকম গই হয়ে গেছে গায়, তার সাথে অক যোগ করো হয়ে গেল গায়ক। পরবর্তী নিয়মটা হলো যদি ওকার কিংবা ওকারের পরে স্বরবর্ণ থাকে তাহলে ওকারটা হয়ে যাবে অব অপ এবং ওকারটা হয়ে যাবে আপ। যেমন পো যোগ অন সমান হবে কি পবন, ওরকম লো যোগ অন সমান হবে লবণ। তাহলে এখানে উকার আছে, উকারের পরে স্বরবর্ণ আছে, তাহলে উকারটা হয়ে গেল কি অপ, ও যোগন পপ এর সাথে অনযোগ করো পবন, লো যোগন লো হয়ে গেল লব, এর সাথে অনযোগ করো হয়ে গেল লবণ। এখন আমরা একটা উকার দিয়ে দেখি, যেমন ও যোগ ইক সমান হবে কি পাবিক, অথবা নৌ যোগ ইক সমান নাবিক, এখানে এই ঔকটটা ঔকটটা হয়ে গেল কি আপ, তাহলে পৌ হয়ে গেল কি পাপ, এর সাথে ইক যোগ করে পাবিক, ওরকম নৌ যোগ ইক হয়ে গেল নাপ, এর সাথে ইজ্জত করো নাবিক, ওরকম ভৌযোগ হোক ভাবুক ইত্যাদি। ১৫ নম্বরটা এটা কিছুটা ব্যতিক্রম ধর্মী, যেটা বলা হচ্ছে যে স্বর স্বর শব্দের পরে যদি ইর বা ইরিন থাকে, ইরিন ইরিন থাকলে
स्वर शब्द पूर्वे एक ओकार होता जदिव ओर स्वाभाविक नियम मध्य पड़े ना तथापि जेमन स्वर जो ईर समान है कि सईर सईर अर्थात निजे इच्छानुजायी जेमन स्वैरशासक जिन्हें निजे इच्छानुजायी देश चालान ताके बोला स्वैरशासक तो स्वैर शब्द सरजक ईर और सैरी सरजक इरी सैरी एक सरसंद भिन्न धरण नियम षोलो नम्बर प्र शब्द पर उड़ी थाकले प्रयर स्थाने प्रौ प्रयर स्थाने प्रौ हबे जेमन प्रयोग उड़ो समान है कि प्रौढ़ अर्थात वृद्ध व्यक्ति वृद्ध व्यक्ति के प्रौढ़ बोली प्रौढ़ शब्द टी एस प्रयर साथ उड़ जोग कर ए रकम प्रयोग उड़ी प्रौढ़ी तेल ये दोटो नियम ही किन्तु एक भिन्न धरण तुम्हारा ख्याल करवा शिक्षार्थीबृंद नम्बर पंद्रह एवं नम्बर षोलो ये किन्तु स्वाभाविक नियमे सरसंधि है भिन्न धरण सतर नम्बर बला हे कि ऋत शब्द पर थे तृतीय तत्पुरुष समास हले ऋत शब्द थाकबे परे आर समास हबे तृतीय तत्पुरुष ताहले रि स्थाने आर हय जेमन शीत जो ऋत मान कि शीतार्थ तेल शीत ए शब्द पर ऋत आई ऋतुटा हो जाए कि आर शीतार्थ और पिपासा जो ऋत हबे कि पिपासार्थ अर्थात जार पिपासा पेयेछे ताके आमरा बोलबो पिपासार्थ शब्दटा एसेछे पिपासा जोग ऋत एभाबे अठारो नम्बर गो शब्द पर अक्ष बा इंद्र शब्द थाकले गो स्थाने गब हबे जेमन गो जोग अक्ष समान कि गबाक्ष
এরকম গজক ইন্দ্র গবেন্দ্র গবক মানে হচ্ছে জানালা। এই শব্দটা এসছে গো যোগ অক্ষ গবাক্ষ, এটাও কিছুটা ব্যতিক্রম ধর্মী নিয়ম। এবং সর্বশেষ যে স্বরসন্ধি সেখানে বলা হচ্ছে কি নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ কথার অর্থ হইল যেখানে কোনো নিয়ম কাজ করে না, নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ নয়, সে ধরনের সন্ধিকে বলা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, স্বরসন্ধি। যেমন পতত পতত যোগ অঞ্জলি সমান পতঞ্জলি, সিমন যোগ অন্ত সমান সীমন্ত, নট সীমান্ত, সীমন্ত কথা হচ্ছে স্মৃতি। বনস যোগ পতি সমান বনস্পতি, মনস যোগ ঈশা সমান মনীষা ইত্যাদি। অর্থাৎ যেখানে সন্ধির কোনো নিয়ম কাজ করে না সেটাকে, সেই সন্ধিকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন পতঞ্জলি অঞ্জলি, এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, সেটা হলো পতঞ্জলি। তাহলে সীমঞ্জগন্ত সীমন্ত মানে স্মৃতি, বনসযোগপতি বনস্পতি, মনসযোগ ঈশা মনীষা, এরকম আছে সকযোগ অন্ধু সকন্ধু। এরকম যে সমস্ত সন্ধি কোনো নিয়মের মধ্যে পড়ে না তাদেরকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধি এ পর্যন্তই, আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। আর না বুঝে থাকলে বই সংগ্রহ করো, বাজারে ইতিমধ্যেই বই পৌঁছেছে, তোমরা লোকাল বাজার থেকে বই সংগ্রহ করবে। বই সংগ্রহ করে যদি এই নিয়মগুলো তোমরা একটু আর একটু দেখো তাহলে আরও ক্লিয়ার হবে। এখন আমরা যেটা করব সেটা হলো ব্যঞ্জন সন্ধির কিছু নিয়ম। এতক্ষণ আমরা স্বরসন্ধির নিয়মগুলো শিখলাম, এবারে আমরা আসব ব্যঞ্জন সন্ধি এর নিয়ম। এটাকে বলা হচ্ছে কনজাংশন অফ কনসোনেন্ট, তাহলে ব্যঞ্জন সন্ধিটা আমাদের নিশ্চয় মনে আছে। স্বরসন্ধিতে ছিল স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিল, আর ব্যঞ্জন সন্ধিতে কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে স্বর, স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন, এই তিন ধরনেরই সংযোগ হতে পারে। তাহলে আমরা দেখি যে ব্যঞ্জন সন্ধিতে কী কী নিয়ম আছে। প্রথমে যেটা বলা আছে ত বা দয়ের পরে যদি চ কিংবা ছ থাকে তাহলে ত বা দয়ের স্থানে চ হবে। যেমন তৎ যোগ ছবি হবে কি তৎছবি, এখানে কি পরিবর্তন হলো, এই তটা হয়ে গেল চ আর এই চয়ের সাথে ছ মেলল, তাহলে চয় ছ হয়ে গেল, তাহলে তৎ যোগ ছবি হয়ে গেল কি তৎছবি, তটা হয়ে গেল চ।
এরকম আর উদাহরণ আছে যেমন মহৎচক্রম মহৎচক্রম তওবা দয়ার পরে যদি জবা ঝ থাকে তাহলে ত বা দয় স্থানে হবে চ যেমন উত যোগ জল সমান উজ্জ্বল তাহলে আমরা উজ্জ্বলনটা কি খেয়াল করবো যে উত এর সাথে জল যোগ হয়েছে তাহলে এই জ থাকার কারণে এই খণ্ডতাটা হয়ে গেল জ তাহলে দুটো জ রস্যু দুটো জ তার নিচে আবার বফলা জল উত যোগ জল সমান উজ্জ্বল ওরকম যাবজ্জক জীবন যাবজ্জীবন যাবজ্জক জীবন সমান যাব জীবন দুটা যা হবে তিন নাম্বার ত বা দয়ের পরে যদি ড বা ঢ থাকে তাহলে ত বা দয়ের স্থানে ড হবে ড ড থাকলে ডই হবে অর্থাৎ প্রথম বর্ণটা হবে যেমন উত যোগ ডিন উত যোগ ডিন সমান কি উডিন এই তটা হয়ে গেল ড তা দুটা ড মিলে দুটো ড হলো উত যোগ ডিন সমান উডিন ওরকম আছে উত যোগ টলতি উট্টালতি তাহলে এই তিনটে প্রায় কাছাকাছি নিয়ম তদার পরে চষা থাকলে হবে তদাটা চ হয়ে যাবে তদার পরে জজ থাকলে তদাটা হয়ে যাবে জ তদার পরে ডঢ থাকলে তদাটা হবে ড উদাহরণ আমরা দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যঞ্জন সন্ধির চার নম্বর নিয়ম ত বা দর পরে যদি তালব্যস থাকে আমরা জানি তিনটে স আছে তালব্যস মুগ্ধনিস দন্তস তার মধ্যে প্রথম যে সটা আছে তালব্যস এই তদর পরে তালব্যস থাকলে কি অবস্থা হবে তদর স্থানে চ এখানে দুটো পরিবর্তন হবে তদর স্থানে চ এবং তালব্যস স্থানে স হবে যেমন উত্তেজক শ্বাস সমান কি হবে এই তটা হয়ে যাবে চ তাহলে এই চ হলো আর তাহলে বস সেটা হয়ে যাবে ছ তাহলে হয়ে গেল কি উচ্ছ্বাস তাহলে উচ্ছ্বাস শব্দটা কিভাবে হলো উতের সাথে শ্বাস তয়ের সাথে ছ দুটোই চেঞ্জ হবে তটা হয়ে যাবে চ তাহলে বসটা হয়ে যাবে ছ তাহলে কি হলো শব্দটা উচ্ছ্বাস ওরকম আছে তপ যোগ শরীরম তৎ শরীরম পাঁচ নম্বর ত বা দয়ের পরে যদি হ থাকে তাহলে এখানেও দুটো পরিবর্তন হবে ত বা দয়ের স্থানে দয়ের স্থানে আর লাগবে না তয়ের স্থানে হবে দ আর হ স্থানে হবে ধ
যেমন উত যোগ হত সমান কি এই তটা হয়ে যাবে দ তাহলে দিলাম দ আর এই হটা হয়ে যাবে ধ তাহলে হলো কি উদ্ধত এরকম তপ যোগ হিত সমান তদ্ধিত তাহলে এখানে দুটোই পরিবর্তন হলো তটা হয়ে গেল দ এবং হটা হয়ে গেল ধ তাহলে দুটো বর্ণারই পরিবর্তন আসলো এটা একটা অন্যরকম নিয়ম তাহলে উদ্ধত শব্দটি এসছে উত যোগ হত তদ্ধিত শব্দটি এসছে তপ যোগ হিত ওরকম উদ্ধার উত যোগ হার এটা একটু জটিল নিয়ম তোমরা খেয়াল রাখবা দু ধরনের পরিবর্তন হয় দুপাশের বর্ণেরই পরিবর্তন আসে এজন্য এটাকে একটু জোর দিয়ে পড়তে হবে গুরুত্ব সহকারে পরবর্তী নিয়মটা বলছে কি যদি ত বা দয়ের পরে ট বা ঠ থাকে তাহলে ত স্থানে ত বা দ স্থানে ট হবে ট যেমন উত্তযোগ টলতি আমাকে উত্তলতি উত ত ছিল এরপরে ট আছে এই তটা হয়ে যাবে এই টয়ের কারণে ট হয়ে যাবে তাহলে উত উত্তর হয়ে গেল উঠ এর সাথে টলতি যোগ করলো উত্তলতি ওরকম আছে তপ্তিকা এরপরে ত কিংবা দর পরে যদি ড বা ঢ থাকে তাহলে ত বা দ স্থানে ড হবে যেমন উত যোগ ডিন সমান কি উডিন অর্থাৎ উপরে উঠছে এরকম তাকে বলা হচ্ছে উডিন আট নম্বর ত বা দয়ের পরে যদি ল থাকে তাহলে ত বা দ স্থানে ল হবে যেমন উত যোগ লিখিত সমান উল্লিখিত ত ছিল তারপরে ল আছে তাই তটা হয়ে যাবে ল আর পরের ল যোগ হয়ে যাবে তাতে দুটা ল হয়ে যাবে উল্লিখিত এরকম উত যোগ লেখ উল্লেখ মহান যোগ লাভ মহান লাভ উত উপসর্গের পর যদি স্থান উত উপসর্গের পরে যদি স্থা এবং স্তম্ভ ধাতু থাকে স্থা কিংবা স্তম্ভ থাকে তাহলে এখানে স্বয়ের লোপ পাবে
स्था किंबा स्तंभेर शयेर लोप पावे माने शटा बाद जाबे जेमन उत्जोग स्थानम कि हबे उत्थानम तार उत्थानम शब्दटा आर स किन्तु सन्धि विच्छेदेर बेलाय छिलो किन्तु जखन सन्धि हये गेलो तखन सेटा लोप पाबे उत्जोग स्थानम ताहले हबे कि एइ त थाकबे किन्तु एइ सेटा बाद गिये हलो तर साथे थ मिलल उत्थानम ओरकम आछे उद्योग स्थित उत्थित प्रिय शिक्षार्थीबृंद आजकेर आर निर्धारित समय आमादेर शेष हये गेल तो आमरा व्यंजन सन्धिर एइ दशटी नियम आज के आलोचना करलाम आगामी क्लासे आमरा आशा करछि जे व्यंजन सन्धिर बाद बाकी नियमगुलो आमरा शेष करते पारबो एरपरे थाकबे उपसर्ग सन्धि ताहले आमादेर एइ सन्धि निये विस्तारित आलोचना आमरा शेष करते पारबो तोमरा एइ जे एतक्षण अनलाइन लाइव क्लासे उपस्थित छिले एइजन्य तोमादेरके धन्यवाद जानाच्छि नियमित तोमरा पढ़ाशोना करबे स्वास्थ्येर दिके ख्याल राखबे तुम्हारा भालो थाकबे प्रत्याशा धन्यवाद सकलके।